এলপিএল এর টাইগার পেসার শরীফুল ইসলামের জন্য ভুলে যাওয়ার মতো একটা দিন। প্রথম নিশাঙ্কার তোপের মুখে পড়ে ঝড়ের বেগে খরচ করলেন রান। জাফনা কিংসের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ে নামে শরীফুলদের দল ক্যান্ডি ফ্যালকনস। ইনিংসের দ্বিতীয় ওভারেই শরীফুলকে বোলিংয়ে আনেন অধিনায়ক হাসারাঙ্গা। অধিনায়কের সঙ্গে সলা পরামর্শ করে ফিল্ড সেট আপ নিয়ে বোলিং করতে থাকেন টাইগার পেসার। ওভারের শুরুটা হয় দুর্দান্ত, কিন্তু শেষ দুই বলে প্রথম নিশাঙ্কার কাছে হজম করেন দুই বাউন্ডারি। নিজের প্রথম ওভারে শরীফুল খরচ করেন 14 রান। ইনিংসের পঞ্চম ওভারে আবারও বোলিংয়ে শরীফুল, ততক্ষণে বিনা উইকেটে 51 রান তুলে দাপট জাফনার। প্রথম বলে বাউন্ডারি হজম করেন বাংলাদেশি পেসার। শরীফুলকে আরও একটা বাউন্ডারি হাঁকিয়ে মাত্র 20 বলে 50 তুলে নেন নিশাঙ্কা। নিজের দ্বিতীয় ওভারে শরীফুলের খরচা 11 রান। ডেথ ওভারে আবারও বোলিংয়ে শরীফুল, আবারও নিশাঙ্কার তোপের মুখে। টাইগার পেসারকে ছক্কা হাঁকিয়ে টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই লঙ্কান ব্যাটার। শরীফুলের বিপক্ষে টানা 4টি বাউন্ডারিতে এই ওভার থেকে নিশাঙ্কা তুলে নেন 22 রান। নিজের করা প্রথম 3 ওভারের মধ্যেই শরীফুল খরচ করেন 47 রান।